তাহলে এটা হচ্ছে উপযুক্ত সময় এই ভিডিওটা বানানোর জন্য, কারণ যারা অফার লেটার পাবেন বা পেয়েছেন এখন নিশ্চয়ই তাদের মাথায় এটাই আসবে যে অফার লেটার তো পেয়ে গেলাম, এখন আসলে কি করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ দ্যাট ইউ অল আর ডুইং ভেরি ওয়েল এন্ড ইয়েস ওয়েলকাম টু তপ্তিস টাইনি ওয়ার্ল্ড। So here I am with another new informative video for you all. So প্রথমত আপনাদের সবাইকে কংগ্রাচুলেশনস যারা অফার লেটার অলরেডি পেয়ে গেছেন। সো স্পেশালি যাদের হয়তো অনেক অফার লেটার পেয়ে গেছেন, অনেকেই হয়তো বা অফার লেটার পাওয়ার প্রসেসে আছেন। আমি যতটুকু জানি রসকিল্ডের লেটার অফার লেটার অলরেডি তারা দিয়ে দিয়েছে এবং অরহুস ইউনিভার্সিটি দেওয়া শুরু করেছে, বাট এখনো শেষ হয়নি, এটা আসলে আর একটু টাইম লাগবে বা অলবোর্ডটা আরো কয়েকটা দিন পরে হচ্ছে পাবলিশ করবে তাদের অফার লেটার। সো আমার মনে হলো এটা হচ্ছে উপযুক্ত সময় এই ভিডিওটা বানানোর জন্য, কারণ যারা অফার লেটার পাবেন বা পেয়েছেন এখন নিশ্চয়ই তাদের মাথায় এটাই আসবে যে অফার লেটার তো পেয়ে গেলাম, এখন আসলে কি করতে হবে। সো এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিওটি। সো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, সো যারা অফার লেটার পেয়ে গেছেন, সো ধরেন হচ্ছে দুই রকমের ব্যাপারটা হতে পারে, যারা একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন আর একটা হতে পারে আপনি একাধিক ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন। সো প্রথমে বলি হচ্ছে যারা একাধিক ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন, সো প্রথমে আপনাদের যেটা কাজ যে আগে মাইন্ড সেট আপ করে ফেলেন, বিভিন্ন দিক বিবেচনা করে দেখবেন যে কোন ইউনিভার্সিটির অফার লেটারটা আপনার অ্যাকসেপ্ট করা উচিত। সেই ক্ষেত্রে আমি একটু কিছু কথা বলতে চাই। প্রথমত হ্যাঁ, যদি একজনের আসলে বাইরে আসার পেছনের মোটিভেশনটা ডিফারেন্ট হয়, এটা স্বাভাবিক, এক এক পার্সনের এক এক রকম হয়, তো আমি বলবো যাদের উদ্দেশ্য স্টাডি পারপাস যেটাকে বলি, আমি কোনো উদ্দেশ্যকেই খারাপ বলছি না, এক একজনের এক এক রকম পারপাস থাকতেই পারে, যাদের স্টাডি পারপাস তাদেরকে আমি বলবো অবশ্যই ইউনিভার্সিটিটাকে প্রাধান্য দিবেন। আপনার ইউনিভার্সিটির র্যাঙ্কিং অনুযায়ী আপনি যদি একাধিক অফার লেটার পেয়ে থাকেন সেই ক্ষেত্রে দেখবেন যে কোন ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা ভালো, সো স্বাভাবিকভাবে সেটা দিক লক্ষ্য রেখে আপনি চুজ করতে পারেন। আবার অনেকের হয়তো বা দেশের বাইরে মুভ করার একটা শুধু প্ল্যান, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে খুব বেশি ভালো ভার্সিটির অফার লেটার পেলেও যদি আপনি একটু নর্মাল ভার্সিটির, যদিও ডেনমার্কের সব পাবলিক ইউনিভার্সিটি ভালো এটা আসলে বলার অপেক্ষা রাখে না, তারপরে যদি আমি কম্পেয়ার করি তো সেই ক্ষেত্রে আমি বলবো যেটা একটু কম্পারেটিভলি আপনার কাছে র্যাঙ্কিং এর পিছনে সেটা নেওয়া বেটার। এখানে একটু প্যারা কম খাবেন, প্যারা আসলে খাবেন এটা ফর শিওর, কিন্তু কম আর বেশি। প্লাস সেই ক্ষেত্রে আরেকটা ব্যাপার বলবো যে আপনি যে ভার্সিটির অফার লেটারটা অ্যাকসেপ্ট করার চিন্তা ভাবনা করছেন এটার পিছনে কিছু জিনিস দেখবেন, যে ভার্সিটিটা কোন শহরে, সেই শহরের হাউস অ্যাভেলেবিলিটিটা কেমন বা সেই শহরের জব অ্যাভেলেবিলিটিটা কেমন, প্লাস আপনি যে ভার্সিটিটা চুজ করছেন সেই ভার্সিটির টিউশন ফিটা কেমন। স্বাভাবিকভাবেই কিন্তু টিউশন ফিটা ভ্যারি করবে ভার্সিটি টু ভার্সিটি, তবে টিউশন ফিটা ভ্যারি করলেও আমি বলবো সেই ভার্সিটিটা চুজ করা বেটার, যে যে ভার্সিটিটা আর মানে যে সিটিতে আছে সেই যে সিটিতে আসলে জব অ্যাভেলেবিলিটি বেশি, কারণ আপনার কাছে যদি জব থাকে আপনি কিন্তু টিউশন ফি একটু হাই হলেও সেটা কভার করতে পারবেন, বাট আপনি লো টিউশন ফির হয়তো বা ইউনিভার্সিটি চুজ করলেন কিন্তু ওই জায়গাটায় আসলে তেমন জবই নেই, সো আপনার জন্য কিন্তু ওই কম মানে কম্পারেটিভলি কম টিউশন ফি দেওয়াটাও কিন্তু আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। প্লাস যেহেতু অনেকে ফ্যামিলি বা ফ্যামিলি ছাড়া মুভ করছেন, সো হাউস কোন শহরটাতে একটু পাবেন অ্যাভেলেবিলিটি পাবেন বা সেটা রেন্ট, মানে সব দিক বিবেচনা করে হচ্ছে আপনাদের অফার লেটারটা অ্যাকসেপ্ট করা। অফার লেটার আপনি অ্যাকসেপ্ট করে ফেলেছেন, এখন আপনার যেটা করণীয় সেটা হচ্ছে গিয়ে যে স্বাভাবিকভাবে আপনাকে কিন্তু টাইম দিবে, আপনি অফার লেটার অ্যাকসেপ্ট করা থেকে নিয়ে শুরু করে আপনার টিউশন ফি দেওয়ার মাঝখানে একটা টাইম থাকবে। সো অফার লেটারটা যে মুহূর্তে হাতে পেয়েছেন এই মুহূর্তে আমার মতে প্রথম কাজ হলো আপনার স্টুডেন্ট ফাইল খুলে ফেলা। এখন স্টুডেন্ট ফাইল খোলার ব্যাপারে আমি বলবো যে একটু মানে দুই চারটা ব্যাংক আসলে কম্পেয়ার করা বেটার, বাট এটা আসলে স্যাড হলেও ট্রু যে এই যে এই সময়টাতে আসলে ডলার ক্রাইসিস বলেন ইউরো ক্রাইসিস এই পরিমাণে চলে আসে, মানে ব্যাপারটা আসলে আমি যেভাবে বললাম যে কম্পেয়ার আসলে ওইভাবে হয়তো বা থাকে না, মানুষ সুযোগই পাচ্ছে না, সো যাই হোক যদি কম্পেয়ার করার সুযোগ থাকে কম্পেয়ার করবেন,
যে কোনটাতে রেটটা একটু আপনি কমে পাবেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু কস্টিংটা অনেকটাই কমে আসবে। তো ওই দিকটা ব্যাপার করে আপনার সবার আগে স্টুডেন্ট ফাইলটা ওপেন করে ফেলবেন। স্টুডেন্ট ফাইলটা ওপেন করে ফেলেছেন, এখন আপনার যেটা কাজ সেটা হচ্ছে আপনি যে ভার্সিটিটা হচ্ছে চুজ করলেন সেই ভার্সিটির আশেপাশে প্রাইভেট হাউজিং বলেন যেহেতু নর্মালি কিন্তু ডেনমার্কে 4-5 দিন সপ্তাহে ক্লাস হয়, সো বাসার মানে আপনি যাতে যাওয়া আসা করতে খুব একটা বেশি প্রবলেম না হয় ওই অনুযায়ী দেখে বাসার জন্য অ্যাপ্লাই করে ফেলবেন। এবং লাস্ট যে কাজ আমি বলবো অফার লেটার পাওয়ার পরে, সেটা হচ্ছে প্রথম মানে আপনাদের লাস্ট কাজ যেটা, এটা হচ্ছে আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে এয়ার টিকিটটা করে ফেলবেন। এবং অবশ্যই চেষ্টা করবেন রিফান্ডেবলে করার জন্য। আপনি যদি এই টাইমে এয়ার টিকিটটা করে ফেলেন আপনার কিন্তু একটা বড় মাপের কস্ট আমি বলবো কমে যাবে, কারণ এটা যখন আপনি আসার আগে আগে করবেন, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা কমপ্লিটলি ডাবল হয়ে যাবে এই এই আপনার পার পার্সনের যে এয়ার ফেয়ারটা। সো বেটার আপনি এয়ার টিকিটটা কনফার্ম করে ফেলেন রিফান্ডেবলে। তাতে কি হবে, যদি আপনি ওই ডেটে ভিসা নাও পান আপনি কিন্তু ডেট পরে পিছাইতে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না, নেক্সট ভিডিওতে আমি হচ্ছে এরপরের স্টেপ গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, এন্ড কিপ আস ইন ইউর প্রেয়ার্স। বাই বাই।